সম্মানিত চিকিৎসকবৃন্দ, আশা করি ভালো আছেন, এবং যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা এই ভিডিওগুলোর থেকে উপকৃত হতে পারছেন। আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে একটা মেসেজ আপনাদের কাছে বোঝাতে চাই, সেটা হলো আমাদের জীবনযাপন প্রণালীতে যত আমরা চেঞ্জ আনব ততই আমাদের সুস্থতা বেড়ে যাবে। জানে না জেনে আমরা অনেক ভুল করে থাকি, অনেক জানা জিনিস আমরা আবার যখন শুনব তখন আমাদের মনের মধ্যে আবার স্ট্রাইক করবে, আবার নতুনভাবে আমরা সেটা শুরু করতে পারব। অ্যাওয়ারনেসের জন্য আমাদের এই ভিডিওগুলো, যাতে সকল মানুষ উপকৃত হয়, এই জন্য আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আর যারা দেখে না তাদের কাছে আমরা শেয়ার করবেন, তাহলে অনেকেই উপকৃত হতে পারবে এবং সে অনুযায়ী তারা তাদের জীবনের মধ্যে অনেক পরিবর্তন আনতে পারবে। আজকের আলোচ্য বিষয় কনস্টিপেশন। কনস্টিপেশন খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা আমাদের দেশের জন্য। এই কনস্টিপেশনটাকে অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু এটার জন্য অনেক জটিল রোগ হয়, যেমন আমাদের ডায়াবেটিস থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত অনেক রোগে পিছনে এই কনস্টিপেশন দেয়। সেটা ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তখন আমরা হয়তো ভাবি যে এটা অন্য যে কোনোভাবে হয়েছে। এই কনস্টিপেশন থেকে আমরা কীভাবে নিজেকে সেভ করতে পারি সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয়। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং ঘুমানো পর্যন্ত, এর যদি টোটাল আমরা ভ্যালু করি, ওয়েট করি, তাহলে দেখা যাবে 2 কেজি কারো কম না। যে এটা হলো সলিড খাবার, সলিড খাবার মিনিমাম 2 কেজি আমরা খাই, যেমন মনে করেন ভাত, মাছ, সবজি, এর বাইরে বিভিন্ন ধরনের আমাদের খাবার আছে, যে খাবারগুলো নিত্যদিন আমরা প্রয়োজনে অপ্রয়োজনীয় খাই, সকালে খাই, তারপরে 10টার সময় খাই, এরপরে দুপুরে খাই, বিকালে টিফিন করি, রাতে ডিনার করি, এইভাবে একটা খাদ্য তালিকা আমাদের এজোজন সবাই আছে। এর বাইরেও অনেকে এর বেশিও অনেক সময় খায়, তো সেটা হিসাব করে যদি গড়ে আমরা 2 কেজি ধরি একজন মানুষ খায়, এই খাওয়াটা তার পাকস্থলীতে গিয়ে পরিপাক করতে যে খাবারগুলো খায় এটা সম্ভব না, যার কারণে আমাদের এই কনস্টিপেশন তৈরি হয়, ম্যান টু ম্যান ভেরি করে। এই ক্ষেত্রে সহজ যেটা সেটা হলো যে আমাদের ফাইবারযুক্ত খাবার, সবাই বলে ফাইবারযুক্ত খাবার আমাদেরকে খেতে হবে। এখন ফাইবারযুক্ত কীভাবে খাবো এবং কত পরিমাণ খাবো এ ব্যাপারে কারো কোনো অভিমত নেই, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্যে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা যে খাবার খাই এটা একটা আনুমানিক ধারণা আমরা যদি করে নিতে পারি, বা একদিন বা 2 দিন বা 1 সপ্তাহ যদি আমরা একটা গড় হিসাব করে নিতে পারি, তাহলে আমাদের কাছে ধারণা হবে যে আমি প্রতিদিন এই পরিমাণ খাবার, এত ওয়েটের খাবার আমি গ্রহণ করি, অর্থাৎ এত এই গ্রাম খাবার, এত মানে কেজি খাবার, এত গ্রাম খাবার আমি গ্রহণ করি, অর্থাৎ 2000 গ্রাম বা 2500 গ্রাম বা 2000 গ্রামের চেয়ে একটু কম আমি খাবার গ্রহণ করি প্রতিদিন। এখন এই কনস্টিপেশন থেকে বাঁচার জন্য সহজ একটা রাস্তা হলো আমরা যে পরিমাণ খাবার খাই তার অর্ধেক করে দিতে হবে, আর অর্ধেক ফ্রুটস করতে হবে। ফ্রুটস বলতে কী বোঝায়, অনেকে বলে আমাকে বলেন যে আছে ফ্রুটস তো অনেক দামি জিনিস, সেটা আমাদের সকলের পক্ষে গ্রহণ করা সম্ভব না। আসলে ফ্রুটস বলতে আমরা যা বুঝাই সেরকম কিছু না, ফ্রুটস বলতে সিজনাল যে সকল সবজি বাজারে পাওয়া যায়, যেগুলো সিদ্ধ করে খাওয়া যায় সেটা কাঁচাও খাওয়া সম্ভব, যা সবার পক্ষে সম্ভব না, যার যা পক্ষে যেটা খাওয়া সম্ভব, যেমন কাঁচা গাজর, শসা, তারপরে আপনার বিভিন্ন সময় আমরা তরমুজ, বাঙ্গি, আম, জাম, কাঁঠাল, এই জাতীয় ফল, যে ফলগুলো প্রতিদিন আমাদের নিত্যদিন বাজারে সিজন টু সিজন আসে, আমরা, কামরাঙ্গা, জাম্বুরা, এগুলো সবগুলো মিলে 50% ফল খাবেন, সবজি এবং ফল 50% খাবেন, 50% আপনার রান্না করা খাবার খাবেন, এই দুটো ব্যালেন্স করে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার কখনোই আপনার কনস্টিপেশন হবে না। তবে এই ক্ষেত্রে করণীয় হলো যেটা, সবাই বলবো যে এরকম ওয়েট করে জীবন চলা খুব কঠিন, ওয়েট করার প্রয়োজন নেই, আপনি 2-1 দিন একটু আইডিয়া করে নিলেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি এই ফ্রুটস কতটুকু আপনি নিচ্ছেন প্রতিদিন আর কতটুকু খাবার নিচ্ছেন, একটা আইডিয়ার উপর ডিপেন্ড করবে। আর যাদের পক্ষে সম্ভব হয় ওয়েট করে খাওয়া, তারা ওয়েট করে খাওয়া, কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে যে কনস্টিপেশনকে দূর করার জন্য সহজ নিয়ম সেটা হলো যে ফাইবারযুক্ত খাবার বেশি খেতে হবে। এই ফাইবার বলতে আমরা ফ্রুটস এবং ভেজিটেবলকে বোঝাই, এই ভেজিটেবল বলতে সেটা রান্না করা খাবার অবশ্যই নয়, 50% রান্না করার খাবার খাবেন, আর সারাদিন, এটা আমি আপনাকে বলছি না যে এই প্রতিদিন 1000 গ্রাম আপনি কাঁচা খাবেন সারা একবারে, তা না,
আপনি ভাগ করে করে খান, সকালে যে আপনি যা কিছু খাচ্ছেন তার সাথে ফ্রুটস রাখেন এই পরিমাণ, দুপুরে যে খাবার খাচ্ছেন তার আগে ফ্রুটস রাখেন এই পরিমাণ, বিকালে যদি আপনার টিফিন করতে হয় শুধু ফ্রুটস রাখেন, এই ভেজিটেবল এবং ফ্রুটস মিলিয়ে রাখেন, আর রাতে খাওয়ার আগে মিনিমাম আধা ঘন্টা আগে আপনি ভেজিটেবল এবং ফ্রুটসটা খেয়ে নিয়ে তারপর আপনি যতটুকু খাওয়ার আপনার হিসাব মতে আসে ততটুকু খান। এতে দেখবেন যে আপনি শারীরিক মানে শুধু কনস্টিপেশন না, ডে বাই ডে আপনার এনার্জি বৃদ্ধি পাবে এবং আপনি আপনার মানে শরীরের যে গ্লামার সেটা অনেকটা ফিরে আসবে, খাওয়া দাওয়ার রুচি বেড়ে যাবে এবং হজম ক্রিয়ায় খুব সহজ হবে, এবং দেখবেন যে সহজে পাচ্ছে হচ্ছে সবগুলো খাওয়া, কোনো রকমের গ্যাস হচ্ছে না, কোনো আপনার আনওয়ান্টেড এই যেটাকে ডেকুর বলেন রিসিপ্ট ফর্ম বলেন এগুলো জিনিস থেকে আপনি মুক্তি পাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, যে কোনো সুবিধা অসুবিধার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার শারীরিক অসুস্থতা এবং এর সঠিক দিক নির্দেশনার জন্য আমাদের পরামর্শ চিকিৎসা নিতে পারেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।